পঞ্চগড়ে আলফারাহা আল আরাফা ইসলামী ব্যাংকের দুশো বিশতম শাখার উদ্বোধন করা হয়েছে দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে শাখার উদ্বোধন করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিও ফরমানার চৌধুরী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বগুড়া জোনের জোনাল হেড এ এন এম মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ আঠয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন কমলেশ চন্দ্র ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সহ গ্রাহক শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম